হ্যালো বন্ধু, সিম্পল স্টাডি উইথ ইউ চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অনন্ত মাদারির থেকে বলছি। আজকে তোমাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আগামী কোনো এক্সামের জন্য। যে কোনো পরীক্ষাতে এই বিষয়টির উপর একটা না একটা কোশ্চেন চলে আসে। তো এই বিষয়টি যদি জানা থাকে তোমাদের, তাহলে তোমরা সেই কোশ্চেনের অ্যান্সারটি বা উত্তরটি, সঠিক উত্তরটি তোমরা করতে পারবে। তো বিষয়টি শুরু করার আগে আমি কিছু বলিনি, আমি একটা ইংলিশ ভার্সনে একটা ভিডিও আপলোড করেছি এর পূর্বে, তো যদি পারো সেটাও দেখে নিও। আর চলো, আজকে আলোচনার পূর্বে আমি অশোকের সম্পর্কে কিছু কিছু বলে নিচ্ছি। সেটা হচ্ছে, অশোক সিংহাসনে বসার আগে বিন্দুসারের মৃত্যুর পর তিনি প্রায় চার বছর তিনি তার ভাইদের সাথে যুদ্ধে ইনভলভ ছিলেন, তিনি সিংহাসনে বসেননি। তার ভাইদের প্রায় 99 থেকে 100 জন ভাইকে মারার পর তিনি 269 খ্রিস্টপূর্বাব্দে তিনি সিংহাসনে বসেন, তার রাজতিলক হয়। তারপর তিনি একটা বড় যুদ্ধে ইনভলভ হয়ে যায়, সেটা কলিঙ্গ যুদ্ধ। সেটা ছিল খুবই মর্মান্তিক, খুবই ঘৃণ্য একটা যুদ্ধ, যেখানে অশোকের সেই নৃশংসতা মানে ভেরিগুষের পরিচয় দিয়ে যায়। তারপর তিনি 261 খ্রিস্টপূর্বাব্দের পর তিনি উপগুপ্তের সাথে সাক্ষাৎ করেন, তিনি তার কাছ থেকে দীক্ষা নেন, তারপর তিনি ভেরিগোষ থেকে ধর্মঘোষে পরিণত হয়ে যায়। এভাবে তার জীবনের ধর্মীয় যাত্রা শুরু হয় এবং ধর্মের বাণী তিনি প্রচার করেন সারা ভারতবর্ষ থেকে বিদেশেও। তারপর তিনি 232 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা যান। তারপর মৌর্য বংশের অন্যান্য রুলাররা আসেন, তারা তার রাজ্য পরিচালনা করেন, কিন্তু তারা সঠিক মতো রাজ্য পরিচালনা করতে পারে না। লাস্ট পর্যন্ত বৃহদ্রথ পুষ্যমিত্র শুঙ্গের কাছে পরাজিত হয়ে মৌর্য বংশ পতন ঘটে। এটা হচ্ছিল মৌর্য বংশের ছোট্ট একটা ইতিহাস বলছি, সম্পূর্ণ বলিনি, সময় নেই। তো আজকে আমরা সেই ট্রিকের মধ্যে চলে যাচ্ছি, সেই ট্রিকটা হচ্ছিল খুবই সহজ, এবং তোমরা যদি এই ট্রিকটাকে ভালো করে দেখো বা যত্ন সহকারে যদি শোনো, তাহলে তোমরা কিন্তু এই বিষয়টার উপর তোমরা বুঝতে পারবে এবং তোমাদের মনে থাকবে। একবার যদি পড়ো তাহলে অনেকদিন তোমাদের মনে থাকবে। তো তোমরা এটাকে যত্ন সহকারে এবং খুব কেয়ারফুলি এটা শোনো আমি বলছি। সেটা হচ্ছিল পশু চিকিৎসা, যে পশু আছে, যে পশু চিকিৎসায় 5 বছরের জন্য, দিনে লেখা আছে, দিনে হবে না, না বছরে করে দেওয়ার সুবিধার্থে, তোমাদের আরো সুবিধা হবে, তার জন্য এটাকে বছরে করে দাও। পশু চিকিৎসায় 5 বছরের জন্য ভেরিগোষ নিয়োগ, ভেরিগোষ অশোক ভেরিগোষ নিয়োগ, কত বছরের জন্য? 5 বছরের জন্য কে নিয়োগ? ভেরিগোষ নিয়োগ। কিসের জন্য? পশু চিকিৎসার জন্য। পশু চিকিৎসার জন্য কাকে নিয়োগ? ভেরিগোষকে নিয়োগ। কয় বছরের জন্য? 5 বছরের জন্য। এটা মনে রাখবে, একটা লাইন গেল। দ্বিতীয় লাইন, তিনি উপস্থিত থেকে সব সহ্য করেন এবং ধর্মযাত্রায় যান। তিনি রাজ্যে উপস্থিত থাকেন এবং সমস্ত কিছু সহ্য করেন, তিনি একা উপস্থিত থাকেন এবং তিনি সমস্ত কিছু সহ্য করেন। সহ্য করার পর তিনি কোথায় যান? ধর্মযাত্রায় যান। এটা দ্বিতীয় লাইন। তো প্রথম লাইন দেখি, পশুর চিকিৎসায় 5 দিনের জন্য ভেরিগোষ নিয়োগ, 5 বছরের জন্য ভেরিগোষ নিয়োগ, তিনি উপস্থিত থেকে সব সহ্য করেন এবং ধর্মযাত্রায় যান। তিনি অযথা পুজো বন্ধ করেন, তিনি অযথা পুজো বন্ধ করেন এবং অন্য ধর্মকে সম্মান করেন, ঠিক আছে। শ্রী কলিঙ্গে আধ্যাত্মিক জীবন পালন করেন, শ্রীরা কলিঙ্গে কি করেন? আধ্যাত্মিক জীবন পালন করেন, শ্রীরা কলিঙ্গে আধ্যাত্মিক জীবন পালন করেন। এটা চলো লাইন, খুবই সহজ, তোমরা এটাকে ভালো করে পড়ে নেবে, এখন যদি পারো তোমরা এটাকে লিখে নাও। তো কি কি মানে বলা আছে, আমরা এই যে ট্রিকটা, এই যে লাইনগুলো, এই লাইনগুলোর মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু একটা লাইনের মধ্যে অনেকগুলো শিলালেখের মানে দেওয়া আছে। তো প্রত্যেকটা শিলার একটা তথ্য দেওয়া আছে, কোন শিলাতে কোন তথ্য দেওয়া আছে সেটা কিন্তু মনে রাখা খুবই টাফ, ক্রোনোলজিক্যালি মনে রাখা টাফ। 1 নম্বর শিলালেখে কি বলছে, 2 নম্বর শিলালেখে কি বলছে, 3 নম্বরে কি বলছে, 14 নম্বরে কি বলছে, এগুলো মনে রাখা খুবই টাফ আমি মনে করি। তো আমি যখন প্রথমে পড়েছি
তখন কিন্তু আমার কাছে খুবই কঠিন লেগেছিল বিষয়টা। এখন সহজ সোজা বিষয়টা অনেকটাই অনেকটাই কঠিন, কিন্তু পড়লে সোজা সোজা হয়ে যাবে। কিন্তু এটা যদি পড়ো তাহলে আরো তোমাদের বিষয়টা খুবই সোজা মনে হবে। তো ট্রিকটা আমি বলছি, তোমরা কেয়ারফুলি সেটা শুনে নাও। সে ট্রিকটা হলো, বিষয়টা মানে গুলো হলো, যেটা হচ্ছিল পশু, পশু বলছে যে প্রথম শিলালেখে, প্রথম শিলালেখে তিনি বলছে যে পশুদের হত্যা করা চলবে না। অ্যাবলিশ দ্য স্যাক্রিফাইস অফ এনিমেল, অ্যাবলিশ দ্য স্যাক্রিফাইস অফ এনিমেল, মানে পশুদের কোনো হত্যা করা চলবে না, পশু হত্যা চলবে না। এটা এক নম্বর শিলালেখে বলছে। দ্বিতীয় নম্বর শিলালেখে কি বলছে, চিকিৎসা, চিকিৎসা এন্ড ওয়েলফেয়ার ফর দ্য এনিমেল অ্যান্ড দ্য ম্যান অ্যান্ড দ্য আদার আদার পিপল অফ দ্য ডাইনেস্টি, মানে বলছে যে পশুর চিকিৎসা, পশুদের চিকিৎসা করতে হবে এবং মানুষদের চিকিৎসা করতে হবে, এবং মানে সামাজিক যে সুবিধা সুযোগ সুবিধাগুলো, এই সেই সুযোগ সুবিধাগুলোকে সুবিধাগুলো কিন্তু আমাদের কি অশোক দিত। তারপর তিন নম্বর শিলালেখে, এটা দুই নম্বর শিলালেখে গেল, চিকিৎসা ব্যবস্থা ফর এনিমেল অ্যান্ড ম্যান, মানে পশু এবং মানুষদের জন্য চিকিৎসা ব্যবস্থা। তিন নম্বর শিলালেখে কি বলছে, যে রাজকরা যা আছে, রাজ্যে রাজকরা যারা রাজ্য পরিচালনা করে তাদেরকে কি বলছে, 5 বছর অন্তর অন্তর তাদেরকে রাজ্য পরিভ্রমণে যেতে হবে। 5 বছর অন্তর অন্তর তাদেরকে বলছে কি রাজ্য পরিভ্রমণে যেতে। কারণ রাজ্য পরিভ্রমণে কি যায় কেন, কারণ কি একটা জায়গা থেকে তো সারা রাজ্যের কথা তো জানা সম্ভব নয়। তার জন্য কি করতে কি করবে কি বলছে, যে তাদেরকে রাজ্যে পরিভ্রমণ করতে, তাদের পরিস্থিতি, তাদের দুঃখ দুর্দশা, তাদের কি কি লাগবে না লাগবে, সেই সমস্ত গুলো এই তিন নম্বর শিলালেখে তিনি বলেছেন। এবং তাদেরকে 5 বছর অন্তর অন্তর তাদেরকে কোথায় যেতে বলেছেন, রাজ্য ভ্রমণে। এটা হচ্ছিল তিন নম্বর শিলালেখের কথা। তারপর তিনি বলছেন চার নম্বর শিলালেখে, চার নম্বর শিলালেখে কি বলছেন, ভেরি ঘোষের কথা বলছেন। চার নম্বর শিলালেখে কি বলছেন, ভেরি ঘোষের কথা, মানে ভেরি ঘোষ অশোক প্রথমে কি ছিলেন, কলিঙ্গ যুদ্ধের আগের কথা বলছি, মানে 269 থেকে 261 আগ পর্যন্ত বলছি, কলিঙ্গ যুদ্ধের আগ পর্যন্ত বলছি, তিনি একটা ভেরি ঘোষের মানে ভূমিকা পালন করেছিলেন। কিভাবে, ভেরি ঘোষ আসলে একটা ভেরি মানে একটা জঙ্গলের হিংস্র প্রচুর কথার সঙ্গে, পশুর সঙ্গে কিন্তু অশোকের তুলনা করা হয়েছে, ঠিক আছে। ভেরি ঘোষ, ভেরি ঘোষ মানে হিংস্র বা খুবই রাগি মানুষ, কারো কথা শুনতেন না, কোনো রাজ্যকে অ্যাটাক করে দিতেন, মেরে ফেলতেন সবাইকে, কোনো দ্বিধাবোধ করতেন না। এটা হচ্ছিল ভেরি ঘোষের চরিত্র কথা উল্লেখ করছেন এখানে। ভেরি ঘোষ থেকে ধর্মঘোষে পরিণত হয়ে যায়, এই যে কথাটা চার নম্বর শিলালেখে বলা আছে, ভেরি ঘোষ থেকে ধর্মঘোষে পরিণত হওয়ার যে বিষয়টা চার নম্বর শিলালেখে বলছে। তিনি কলিঙ্গ যুদ্ধ হয়, উপকূলের সাথে দেখা হয়, তিনি ভেরি ঘোষ থেকে ধর্মঘোষে পরিণত হয়ে যায় এবং ধর্ম তারপর যুদ্ধ পরিবর্তে তিনি ধর্ম প্রচার করতে থাকেন, ধর্ম বিজয়, যুদ্ধ বিজয়ের পরিবর্তে তিনি ধর্ম বিজয়ের নীতি প্রচার করেন। এটা চার নম্বর শিলালেখে বলা আছে। নিয়োগ, তিনি নিয়োগ কথা বলছেন 5 নম্বর শিলালেখে। নিয়োগ, নিয়োগ মানে নিয়োগের কথা বলছে, তিনি ধর্ম মহামন্ত্রদের নিয়োগের কথা বলছে, ধর্ম মহামন্ত্রদের তিনি নিয়োগের কথা বলছে, তিনি রাজকীয় কাজে ধর্ম মহামন্ত্রদের নিয়োগের কথা বলছেন, কোথায়, 5 নম্বর শিলালেখে, মনে রাখবে। তারপর তিনি উপস্থিত, বলছি অ্যাটেন্ডেন্ট, মানে উপস্থিত থেকে থেকে সব সহ্য করেন এবং ধর্মযাত্রায় যান, মানে উপস্থিত মানে অ্যাটেন্ডেন্ট, মানে অ্যাটেন্ডেন্ট থাকেন, তিনি সবসময় সবার জন্য, তিনি সর্বদা সবার জন্য উপস্থিত থাকেন এবং সমস্ত দুর্দশা বা সবার সমস্যা, কি কি কার সমস্যা হচ্ছে সেই সমস্তগুলো শোনা, কিন্তু তার যে কথাগুলো, মানে তিনি যে উপস্থিত থাকতেন, সবার কথা শুনতেন, সেই বিষয়টা এই 6 নম্বর শিলালেখে বলা আছে। 6 নম্বর শিলালেখে, ঠিক আছে, থেকে সব সহ্য করতেন, সহ্য করতেন মানে টলারেন্স, টলারেন্স মানে ছিল তিনি সহ্য, মানে টলারেন্স, টলারেন্স মানে ছিল তিনি সমস্ত ধর্মগুলোকে, তিনি তার বৌদ্ধ ধর্ম শুধু নয়, তিনি অন্যান্য ধর্মগুলোকে তিনি সহ্য করতেন এবং সবাইকে, সব ধর্মকে রেসপেক্ট করতেন, তাদের প্রিস্ট এবং তাদের ধর্ম, ধর্মের লোকদের তাকে কিন্তু তিনি কি করতেন, শ্রদ্ধা করতেন, তিনি কিন্তু মানতেন, সহ্য করতেন। এটাই এই সহ্যের কথাই বলা আছে, টলারেন্সের কথাই বলা আছে। তারপরে কি বলছে, ধর্মযাত্রা, 8 নম্বর শিলালেখে বলছে ধর্মযাত্রা, 8 নম্বর শিলালেখে কি বলছে, ধর্মযাত্রা, ধর্মযাত্রা মানে কি,
এখন তুমি দেশে কাজ করছো, সবাইকে বলছে যে তোমরা ধর্মযাত্রাও যাবে। তিনি অনেকজন অনেকজনকে তিনি ধর্মযাত্রায় পাঠিয়েছিলেন, অনেক চ্যারিটেবল লোক ছিল, অনেক লোক ছিল যাদেরকে তিনি ধর্মযাত্রা করেছিলেন, যে মধ্যান্তিক খেরা, মধ্যিমা, সংগামিত্রা, মহেন্দ্রা, যেরকম সংগামিত্রা মহেন্দ্রা কোথায় গেছিল, ওগুলো শ্রীলঙ্কায় গেছিল, যেরকম মধ্যিমা গেছিল কোথায়, নেপালে গেছিল। তো এরকম করেই তিনি কি করতেন, মানে মানে কোন ধর্ম ধর্মযাত্রীকে তিনি পাঠাতেন ভ্রমণ করার জন্য, ধর্মযাত্রায় যে পাঠাতেন এভাবে। কোথায় উল্লেখ আছে, 8 নম্বর সে লেখে ধর্মযাত্রার কথা তিনি বলেছেন অশোকের, অশোকের ধর্মযাত্রার কথা তিনি 8 নম্বর সে লেখে বলেছেন। তারপর অযথা পূজা, অযথা পূজা মানে হচ্ছে আননেসেসারি সেরেমনিস, আননেসেসারি সেরেমনিস মানে হচ্ছে অযথা পুজো, অযথা পুজো মানে হচ্ছে মানে সেই রাজ্যে আর কি অযথা পুজো হতো, পুজো অর্চনা হতো, সেগুলো কিন্তু তিনি বর্জন করার কথা বলেছেন। কারণ অযথা পূজা দরকার নেই, নির্দিষ্ট কিছু পূজা হোক তা ঠিক আছে। এই কথাগুলো কিন্তু তিনি অশোকের নবম মানে 9 নম্বর সে লেখে বলেছেন, বন্ধ করেন। আর কি বলছেন, ধর্মকে তিনি ধর্ম ধর্মকে সম্মান করেন। ধর্ম মানে কি, ধর্ম পলিসি, ধর্ম পলিসি মানে ধর্মের যে সেই নিয়ম কানুন গুলো কিভাবে পরিচালনা করতে হবে, সেই ধর্মের নিয়ম গুলো, ধর্ম পলিসি বা ধর্ম ব্যবস্থাকে তিনি সঠিক ভাবে পরিচালনা করার যে নীতি গুলো সেটা 10 নম্বর সে লেখে বলেছেন। আর 11 নম্বর সেলেকে কি করেছেন, সম্মান, সম্মান মানে ছিল রেসপেক্ট ফর দ্য এল্ডার, শুধু এল্ডারই নয়, যে কোনো ছোট গরিব দুঃখী দাস, হ্যাঁ, সাধারণ মানুষ এবং বড় বয়োজ্যেষ্ঠ এবং পুরোহিত প্রিস্ট সমস্ত লোককে তিনি সম্মান প্রদর্শনের কথা কোথায় বলেছেন, 11 নম্বর শিলালেখে বলেছেন। তারপরে আমরা আসব 12 নম্বর শিলালেখে, যে নম্বর শ্রীরা, শ্রীরা বলছে শ্রীরা কলিঙ্গে আধ্যাত্মিক জীবন পালন করবেন বা করেন, ঠিক আছে। তো শ্রীরা, শ্রীরা 12 নম্বর শিলালেখে কি বলছে, শ্রীদের কথা বলেছিল, শ্রী মানে তাদেরকে, শ্রী মানে শ্রী মহামন্ত্রদের নিয়োগ করতে হবে। আগে বলছিল ধর্ম মহামন্ত্রের নিয়োগ করতে হবে, কোথায় ধর্ম মহামন্ত্রের নিয়োগ, এই যে ধর্ম মহামন্ত্রের নিয়োগ 5 নম্বর সে লেখে বলছিল ধর্ম মহামন্ত্রদের নিয়োগ করতে হবে। এখানে আবার 12 নম্বর সে লেখে বলছে যে না, এখানে শ্রীদেরকেও ধর্ম মহামন্ত্র হিসেবে নিয়োগ করতে হবে, তাদেরকে অধিকার দিতে হবে, তাদেরকে উচ্চ মর্যাদা দিতে হবে, সমস্ত বিষয়গুলো শ্রীদের বিষয়ে নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। কত নম্বর, 12 নম্বর সে লেখে। তারপর আসবো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এক্সামে চলে আসেই, সমস্ত এক্সামে সমস্ত পরীক্ষাতে এই বিষয়টা, যে বিষয়ে এখন আলোচনা করবো, 13 নম্বর শিরোলেখ, এটা কিন্তু আসেই, এটা ইম্পর্টেন্ট, অন্যগুলো না আসলেও এটা কিন্তু আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এই 13 নম্বর শিরোলেখটা হচ্ছিল সবচেয়ে বড় শিরোলেখ, আমাদের ভারতবর্ষের পাওয়া সেই অশোকের শিরোলেখের মধ্যে সবচেয়ে বড় শিরোলেখ হচ্ছিল এই 13 নম্বর শিরোলেখ, যেটা ছিল কলিঙ্গে শিরোলেখ, ঠিক আছে। তো এই রুমেন্দায় পাওয়া গেছে শিরোলেখটা, সবচেয়ে বড় শিরোলেখ। এখানে শুধুমাত্র কলিঙ্গ যুদ্ধের কথাই নয়, এখানে বিদেশ থেকে আসা ব্যবসা বাণিজ্য করতো ভারতবর্ষের সঙ্গে, সেই সমস্ত বিবরণ আছে বিদেশিদের কথা। তারপরে কলিঙ্গ যুদ্ধের কথা আছে, ঠিক আছে। তারপরে চলো কি যেন বলে, দেশের আইন কানুন কথা, সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া। কারণ কি, এটা লিখতে লিখতে এত বড় হয়ে গেছে যে তার জন্য এটা অনেকটা বড়, তো এটা ভালো করে পড়বে। কারণ হচ্ছিলো এই 13 নম্বর কলিঙ্গের যে শিরোলেখটা খুবই ইম্পর্টেন্ট, সেটা রবীন্দ্রে পাওয়া গেছে, অশোকের কলিঙ্গ যুদ্ধের কথা বলা হয়েছে, 13তম শিরোলেখ, এবং রাষ্ট্রপূর্ব 14তম শিরোলেখ, মানে আধ্যাত্মিক স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি অফ দ্য পিপল অফ দ্য ডাইনেস্টি, মানে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি মানে হচ্ছিল মানে আধ্যাত্মিক জীবন পালন করবে সবাই, আধ্যাত্মিক জীবন পালন করবে মানে হচ্ছিল তারা ধর্ম আচরণ করবে, ধর্ম ধর্ম আলোচনা করবে এবং মানুষের কল্যাণ করবে, এই সমস্ত বিষয়গুলো আধ্যাত্মিক জীবন যাপন করবে, এই বিষয় নিয়ে 14 নম্বর শিলালেখে কিন্তু তিনি আলোচনা করেছেন বা সর্বোচ্চ শিলালেখে তিনি উল্লেখ করেছেন। তাছাড়াও এই শিলালেখে আরো কিছু পাওয়া যায়, বিভিন্ন স্থানের নাম পাওয়া যায় এই 14 নম্বর শিলালেখে, অনেক বিভিন্ন রকমের স্থানের নাম পাওয়া যায়, যেরকম ধরনের ছিল শাহবাজ গার্হি, মনসেহারা, এলিগুড়ি, সোপারা, ধাউলি, এই সমস্ত জায়গাগুলোর নাম কিন্তু 14 নম্বর শিলালেখে উল্লেখ আছে, এই শিলালেখে পাওয়া যায়। তো এগুলো অশোকের সৃষ্টি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তোমরা এটা ভালো করে পড়বে, রোড লিখে নিবে খাতার মধ্যে লিখে নিয়ে তারপরে দাগ দিয়ে শিলালেখ ডিভাইড করে নিবে, এটা ক্রোনোলজিক্যালি মনে থাকবে। কারণ কি, এই শিলালেখটা, এই শিলালেখের কথাগুলো কিন্তু ক্রোনোলজিক্যালি মনে রাখা খুবই কঠিন, এমনি জানো, জানবে সবাই, মুখস্থ করলে সবগুলো
মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, বুঝে পড়লে সব ক্লিয়ার হবে। কিন্তু কোনটার পর কোনটা আসছে সেই বিষয় কিন্তু জানার জন্য কিন্তু আমাদের একটা ক্রোনোলজিক্যাল একটা আইডিয়া দরকার। সেই ক্রোনোলজিক্যাল আইডিয়ার জন্য কিন্তু আমি এই ট্রিকটা তৈরি করেছি, কারণ হচ্ছে এই ট্রিকটা তোমাদের এই ক্রোনোলজিক্যালি এটাকে মনে রাখতে খুবই সাহায্য করবে। আর তোমরা এটা কেয়ারফুলি এটাকে তোমরা পড়বে, এবং পড়ার পর তোমরা দেখবে যে এটা মধ্যে কোনটা ভুল হচ্ছে। মানে তোমরা বইটাও পড়বে, এটা পড়ার পর তোমরা একটু বইটা দেখবে, বইটা পড়বে যে বইটার মধ্যে সাথে এটা কোনটা ম্যাচ খাচ্ছে না বা ভুল হয়ে যাচ্ছে সেটা তোমাকে কমেন্ট বক্সের মধ্যে বলবে, এবং কি কি ইম্প্রুভ করতে হবে এটার মধ্যে, কি কি ঠিক করতে হবে বা ইম্প্রুভ করতে হবে সেটা আমাকে বলবে, যাতে আমরা আমি এটাকে আরো ইম্প্রুভ করতে পারি। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য আমি আগে থেকেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম হচ্ছে সিম্পল স্টাডি উইথ ইউ, অ্যান্ড আর হচ্ছে তোমরা এটাকে সাবস্ক্রাইব করো, এবং যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো, কারণ তারাও এই বিষয়টা সম্পর্কে জানবে এবং এক্সামে তাদেরও এই যা কোশ্চেন আসে এটা অ্যাটেন্ড করতে পারবে। এবং লাইক, এবং আমার যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করবে, আমি বলেছি, তোমাদের মতামতটা জানা নেবে কীরকম, আরও যদি ইম্প্রুভ করতে লাগে আমি করব, আর যদি এটার মধ্যে আরও কিছু বিষয় ঢোকাতে হয় ঢোকাবো। আর চলো কি জানি বলে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে 9609840396। আমার নাম অনন্ত দাস, আমার ইমেল আইডি হচ্ছে অনন্তদাস38@gmail.com, আর আমার চ্যানেল নাম হচ্ছে সিম্পল স্টাডি উইথ ইউ। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এবং এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর তোমাদের যাতে আগামী দিন ভালো হয় তার জন্য আমি শুভকামনা করি, আর ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। আর বলছি ধন্যবাদ।